এভরিওয়ান, ওয়েলকাম টু কলকাতা কারি। চলে এসেছি অনেক দিন পরে আরো একটা রেসিপি নিয়ে। আজ বানাবো দই কাতলা, তবে একদম অন্যরকম ভাবে। বাড়িতে কিভাবে খুব সহজে বিয়েবাড়ির মতন এরম ভাবে দই কাতলা বানাবে সেটাই থাকছে আজকের রেসিপিতে। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই দই কাতলাটা বানাবো। প্রথমে এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। আগে এখানে একটু নুন হলুদ আমরা মাখিয়ে নেব। মাছগুলো তোমরা দেখতেই পাচ্ছ বেশ মিডিয়াম সাইজের করে কেটে নিতে হবে। আর হ্যাঁ, এখানে আমি আধখানা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এরপর নুন হলুদ আর পাতিলেবুর রস খুব ভালোভাবে মাছটাতে মাখিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দেব। এরপর একটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দেব সাদা তেল। এখানে আমি 3 চামচ মতন সাদা তেল ব্যবহার করেছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এরপর মাছগুলো একে একে ভেজে নেব। এখানে তোমরা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারো, তবে আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করছি। একে একে সবকটা মাছই কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি খুব বেশি কড়া করে ভাজছি না। এরপর আরো কিছুটা তেল অ্যাড করব। আমি রান্নাটা কিন্তু সরষের তেলেই করব। দিয়ে দিয়েছি এখানে 2 চামচ মতন সরষের তেল। তাতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা। এরপর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1টা মিডিয়াম সাইজের টমেটো আর সামান্য আদা রসুন বাটা একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দেব সামান্য লবণ। এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো। দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ মতন। এই সব কিছু দিয়ে মশলাটাকে বেশ অল্প আঁচে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেব। আর যতক্ষণ না পেঁয়াজের কাঁচা ভাবটা যায় ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাজু বাদাম, চাল মগজ আর সামান্য পোস্ত বাটা। এই সব কিছু দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটাকে একদম অল্পতে রেখে আমরা কষিয়ে নেব। আর এখানে কিন্তু আমি মাঝে মাঝে সামান্য একটু জল ব্যবহার করছি। পেঁয়াজের কাঁচা ভাবটা কিন্তু অনেকটাই কেটে গেছে আর মশলাটা খুব ভালোভাবে কষেও এসেছে। দেখো এখানে কিন্তু খুব ভালোভাবে তেলটা ভেসে উঠেছে। এরপর দিয়ে দেব এই রান্নার প্রধান উপকরণ মানে টক দই। টক দই কিন্তু আমি আগে থেকে সামান্য চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। টক দই কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেব। ভালোভাবে দই মিশিয়ে নিয়ে আরো বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমাদের রান্না করে নিতে হবে। পাঁচ থেকে 10 মিনিট পর এইভাবে যখন তেল বেরিয়ে যাবে আমরা এবার দিয়ে দেব সামান্য জল। তোমরা যে যেমন গ্রেভি পছন্দ করো সেই বুঝেই কিন্তু জলটা ব্যবহার করবে। দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য কাঁচা লঙ্কা কুচি। ঝাল, চিনি
এবং লবণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতন ব্যবহার করো। দেখো ঝোল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর মাছগুলোকে উপর থেকে সাজিয়ে নেব। মাছ দিয়ে এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এইভাবে দই কাতলা রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আর এতে কিন্তু সময়ও খুব কম লাগে। বাড়িতে হঠাৎ কেউ চলে এলে বা রোববারের দুপুরে এরকম যদি মাছের রেসিপি আমরা রান্না করি, তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা একদম জমে যাবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। ব্যাস, আমাদের কিন্তু দই কাতলা প্রায় রেডি হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দই কাতলা কিন্তু আমাদের একদম রেডি। এরপর আমরা এটাকে গরম গরম পরিবেশন করে নেব। আর পাতে যখন দই কাতলা, তখন সাথে তো ভাত লাগবেই। আর এখানে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য কারি পাতা। এতে কিন্তু একটু হলেও স্বাদটা অন্যরকম লাগে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলো না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কলকাতা কারি কিন্তু এখন ইনস্টাগ্রামেও আছে, সেখানেও আমাদেরকে ফলো করে দিও। দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো, ভালো খেয়ো।